audio jungle. जंगली जानवर आकर हमारी सारी फसलें नष्ट कर दे रहे हैं। यहाँ हमारे गांव के लोग भुखमरी से मरे जा रहे हैं। आप हमें दे दो। हाथ में लिया, आपके हाथ में धर दिया और बोला जय माता दी। कोई व्यक्ति पाक का शिकार हो गया तो सरकार उसको 10 लाख रुपए दे। तुम हो आदमी, तुम? नहीं नहीं नहीं, हमारा तो नवा नवा ब्याह हुआ है ना। दुई बांगालीर जोड़ा छवि शेर दिल एवं अबरोटु मुम्बई मुक्ति पावार खुशी भारतीय उपमहादेश। शुक्रवार मुम्बई मुक्ति पेल बहु प्रतीक्षित छवि शेर दिल एवं अबरोटु। टॉलीवुडের বাংলা সিনেমায় প্রথম সারির পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের বলিউড সফর শুরু হলো শেরদিল ছবি মুক্তির মাধ্যমে। নিছক একটি গ্রামের মজার কাহিনী নিয়ে ছবি পরিচালনা করলেন সৃজিত। ছবিটিতে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, নীরাজ কবি ও শায়নী গুপ্তা প্রমুখ। ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করলেন বলিউডের খ্যাতনামা অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। বিহারের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বলিউডে পাড়ি জমান বিজনেস ম্যানেজমেন্টের ছাত্র পঙ্কজ। ছোটবেলা থেকে অভিনয়ের শখ থাকায় বিহার থেকে এসে নয়াদিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামার নাট্যকলার উপর ডিপ্লোমা করেন। 2004 সালে বলিউডের রান ও ওমকার ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ তার। এরপর ফুকরে, মসান, বরেলি কি বরফি, স্ত্রীশ সিনেমায় অসাধারণ অভিনয় করে বলিউডে নিজের অবস্থান পাকা করে নিয়েছেন তিনি। সম্প্রতি পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ের শেরদিল ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন তিনি। কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ফুচকা খেতে এসে রাস্তায় সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে দেখা যায় অভিনেতা পঙ্কজকে। শেরদিল ছবির আরও একটি বিশেষ আকর্ষণ হলো সম্প্রতি আকস্মিক মৃত্যু ঘটা বলিউডের খ্যাতনামা গায়ক কৃষ্ণকুমার পুন্নাথ ওরফে কেকের গাওয়া শেষ গান। পঙ্কজ ত্রিপাঠীর অনবদ্য অভিনয়, কেকের গাওয়া শেষ গান ও নিজের প্রথম পরিচালিত বলিউডের হিন্দি ছবি নিয়ে অত্যন্ত উন্মাদনায় রয়েছেন সৃজিৎ মুখোপাধ্যায়। এদিকে বলিউডে প্রথম পদার্পণ করতে চলেছে টলিউড তথা বাংলা ছবি প্রথম সারির অভিনেতা আবির চট্টোপাধ্যায়। অবরুদ্ধ ওয়েব সিরিজটি রিলিজ করেছেন সোনি লাইভে। আপাতত বাংলা ছবি ফাটাফাটি ব্যোমকেশ হত্যা রহস্য ছবির কাজ জি বাংলায় রিয়ালিটি শোতে ব্যস্ত আবির চট্টোপাধ্যায় জানিয়েছেন বলিউডের বেশ কিছু ছবির কাজের কথা চলছে। চিত্রনাট্য পছন্দ হলে তিনি আবার নতুন কাজ শুরু করবেন বলিউডে। हम जाएंगे। हैं कि भगत सिंह 30 साल की उम्र में बलिदान दे दी। भगत सिंह 2 बच्चों के बाप थे का? शिकार को ढूंढ निकालना पड़ेगा। क्या कर रहे हैं जंगल में? दरअसल हम पोचर हैं। पोच पाच के जानवर को जंगल में रख सरकार ने कर्मचारी लगा दिया। 9 दिन हो गया साहब। पुलिस ने आपके ऊपर ये इल्जाम लगाया है कि आप बाघ मारने जंगल गए थे। बाघ को मारने अंदर नहीं गए थे जंगल, हम तो बाघ से खुद का शिकार करवाने गए थे। तो बहुत बड़ा शिकारी समझता है साला, इस बार किस्सा ही खत्म कर देना। एक छोटे से पत्रकार ने खबर बना लिया #justiceforgangaram #sherdilgangaram। মুম্বাই ও কলকাতা থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস 14 বাংলা। তুই শের হ্যায় তো মে ভি শের দিল হুঁ। অডিও জাঙ্গল।